পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট। সেই কার্জন গেটকে বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে বর্ধমান পৌরসভার উদ্যোগে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। কার্জন গেট চত্বরকে নানা আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার সহ প্রশাসক আইনুল হক জানান, যেভাবে দুর্গাপুজো, কালীপুজো, ঈদ, মহরম সহ সমস্ত উৎসবে সারা শহর সাজানো হয়, তাহলে বড়দিনে কেন শহর অন্ধকার থাকবে? সেই কারণেই এই বছর থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বর্তমানে আমাদের কার্জন গেট চত্বর হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র বর্তমানে। আর আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবসময় আমাদের এই বাংলায় সর্বধর্ম সমন্বয় করেন। আর বাংলার আমাদের যেটা পরম্পরা যেটা আমরা বলতে পারি, ঐতিহ্য আমরা বলতে পারি, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সেটা পুরো বিশেষ সম্প্রদায় নিঃসন্দেহে, যে সব ধর্মের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুরু করি আমাদের ঐতিহাসিক কার্জন গেট, যেটা আমাদের আজকে বর্তমানে প্রতিষ্ঠা দাঁড়িয়ে আছে, সেই চত্বরটাকে যদি আমরা আলো সূচিত আমরা করতে পারি। আমরা জানি যে আমরা বর্তমান শহরে আমাদের যেটা টান লাইফ লাইন বলি আমরা জিটি রোড, তার ভেরিফিকেশনের জন্য আমরা একাধিক প্রোগ্রাম আমরা নিয়েছি এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাকে আমাদের দায়িত্ব আমরা নিয়েছি। এতে আমাদের যেমন কিন্তু আর্থিক সাশ্রয় হচ্ছে এবং আর্থিক কিন্তু আমাদের লাভ হবে। আর একই দিন হবে না, ধীরে ধীরে দেখবে একবারে উল্লাস মোড় থেকে নবার পর্যন্ত আমরা দারুণ হবে যে সাজিয়ে তুলব। মানুষ তো তার এটা আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। আমরা দেখেছি বর্ধমান শহরে আমরা যখন নতুন কিছু করি, মানুষ আমাদের ওপর তাদের মাথায় আমাদের হাত রাখে, আশীর্বাদের হাত রাখে। কেউ কেউ সমালোচনা করতেই পারে, সমালোচনা সবসময় থাকবে। এখন সমালোচনার ভয় করে তো কাজ বন্ধ করা যাবে না, উন্নয়ন বন্ধ করা যাবে না, মানুষের স্বার্থে কাজ করা বন্ধ করা যাবে না। আমরা কাজ করছি বর্ধমান শহরের 98% 99% মানুষের স্বার্থে, সেখানে 1% মানুষ সমালোচনা করবে। হ্যাঁ, আমাদের দায়িত্বতে বোঝানো যেটা আমরা করছি বর্ধমানের জন্য। আপনারা যদি বর্ধমানকে ভালোবাসেন, বর্ধমানকে নিয়ে যদি গর্ব করেন, তাহলে প্রত্যেকে নিজের মতো করে সামিল হন, এটা হচ্ছে আমাদের বক্তব্য। কার্জন গেট থেকে বেশি রোডের রূপমহল সিনেমা হল পর্যন্ত এবং কালীবাজার পর্যন্ত এবং পার্কাস রোড পর্যন্ত সাজানো হয়েছে আলোকমালায়। একটি বিজ্ঞাপন সংস্থার কর্ণধার জানান, পৌর প্রশাসক বোর্ড তাদের এই সুযোগ করিয়ে দিয়েছে। দেখুন, ফার্স্ট এই লাইটিংটা করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই বড়দিনে সব জায়গায় লাইট করা, সারা বিশ্ব সাজানো হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় যে পাশের লাইটিংটা করা হয়েছে বা এটা সারা বিশ্ব নজর কেড়েছে, এবং তারই একটা মানে আপনারা বর্ধমান শহরে দেখতে পারেন যে আমরা ওরকম একটা ফার্স্ট প্রচেষ্টা করেছি এবং সেই লাইটিংটা করেছি। এটা বর্ধমান পৌরসভার সহযোগিতায় আমাদের, আমরা একটু বর্ধমান পৌরসভার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই লাইটিংটা করেছি, এবং আগামী দিনে যদি সুযোগ পাই আমরা আরও ভালোভাবে এটাকে সৌন্দর্যের কথা বলা হচ্ছে পৌরসভা বারবার, বর্ধমানকে আরও ত্বরান্বিত করবে, সেই জায়গায় কী চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, আমরা একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটিকে দিয়েছি, ওনারা অ্যাপ্রুভ করেছেন। আমরা আগামী 3 মাসের মধ্যে বর্ধমানের বীরহাটা টু নওয়াট মোড় অবধি আমরা আমাদের 5টা কর্পোরেশন বিউটিফিকেশনে দেখবেন কিছু স্ট্রিট ফার্নিচার আমরা এত ভালোভাবে দেবো, বর্ধমান শহরটাই চেঞ্জ হয়ে যাবে। এবং তার সঙ্গে আমরা দেখুন আপনার বীরহাটা ব্রিজে দেখতে পারবেন আমরা কাজ করেছি, 2টো ব্রিজে, ওল্ড ব্রিজ অ্যান্ড নিউ ব্রিজ, এবং বর্ধমানের যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারে আমরা কিছু কাজ করেছি। এরপরে আগামী 1 মাসের মধ্যে আপনারা দেখবেন আরও অনেক চেঞ্জ হচ্ছে। এই আলোকমালায় সজ্জিত থাকবে 3রা জানুয়ারি পর্যন্ত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।